পৃথিবীতে দুই ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে যার সম্বন্ধে প্রায় সকলেই জানে। এই দুইটি কোল্ড ড্রিঙ্কস হচ্ছে পেপসি এবং কোকাকোলা। টিভি অ্যাডস এর কথা বললেও টিভিতে আমরা প্রায় সব সময় কোকাকোলা এবং পেপসির অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। বন্ধুরা, কোকাকোলা আর পেপসির মধ্যে কোন কোল্ড ড্রিঙ্কস সেরা? আপনারা হয়তো জানেন না, অনেক আগে থেকে কোকাকোলা এবং পেপসির মধ্যে কম্পিটিশন হয়ে আসছে। আপনারা হয়তো এটা জানতে আগ্রহী হয়ে আছেন যে কোকাকোলা বেস্ট নাকি পেপসি বেস্ট। তো আজকের এই ভিডিওতে আমরা এই সবই জানবো যে পেপসি কোম্পানি বড় নাকি কোকাকোলা কোম্পানি বড়, আর ফ্লেভারের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো সাবস্ক্রাইব করে ঝটপট বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, এই দুই কোম্পানি সম্পর্কে তুলনামূলক আলোচনা করার আগে এই দুই কোম্পানি সম্পর্কে ভালোমতো জেনে নেওয়া যাক। পেপসি হচ্ছে একটি আমেরিকান মাল্টি ন্যাশনাল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। তবে পেপসি কোম্পানি বেশি ফেমাস তাদের বেভারেজের জন্য। অন্যদিকে কোকাকোলার কথা বললেও কোকাকোলা কোম্পানিও একটি আমেরিকান মাল্টি ন্যাশনাল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি, মানে এই দুইটি কোম্পানি আমেরিকান কোম্পানি। কোকাকোলা সব থেকে বেশি ফেমাস নন অ্যালকোহলিক ড্রিঙ্কস তৈরির কারণে। তো বন্ধুরা, এবার চলুন দেখে আসি এই দুই কোম্পানি সৃষ্টি কি করে হলো, মানে তাদের হিস্টোরি সম্পর্কে। পেপসি এবং কোকাকোলার মধ্যে কোকাকোলা কোম্পানির হিস্টোরি অনেক পুরাতন। কোকাকোলা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1886 সালে। তবে কোকাকোলা প্রথমে বেভারেজ ছিল না, কোকাকোলা কোম্পানি প্রথমে ঔষধ তৈরি করত। এই কোকাকোলা কোম্পানি প্রতিষ্ঠা করেছিল জন স্ট্রিট পেম্বারটন। প্রথমে এই কোকাকোলা একটি ঔষধ হিসেবে কাজ করত, পরবর্তীতে ঔষধ থেকে এটি বেভারেজ কোম্পানিতে পরিণত হয়। যখন এটি বেভারেজ হিসেবে কাজ করে তখন এর ব্যাপক প্রমোশন করা হয়, আর একটি সফট ড্রিঙ্কস হিসেবে কোকাকোলা চারিদিকে নাম ছড়িয়ে পড়ে। 1948 সাল পর্যন্ত কোকাকোলার মার্কেট শেয়ার ছিল প্রায় 60%, কিন্তু তারপর 1984 সালে কোকাকোলার মার্কেট শেয়ার হঠাৎ করে নেমে যায়, কারণ সে সময় মার্কেটে চলে এসেছিল কোকাকোলার নতুন কম্পিটিটর পেপসি। তো পেপসি কোম্পানির ইতিহাসের কথা বললে পেপসি কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1893 সালে। পেপসি কোম্পানি প্রতিষ্ঠা করেছিল ক্যালেব ব্রাডহাম। 1898 সালে ক্যালেব ব্রাডহাম তার এই পেপসি কোম্পানির নাম দেয় পেপসি কোলা। কিন্তু বন্ধুরা, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত পেপসি কোম্পানি পুরো পৃথিবীতে রাজ করছিল, কিন্তু যখনই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন পেপসি কোম্পানি পুরোপুরি ধসে যায় এবং 1923 সালে পেপসি কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যায়। তারপর এই পেপসি কোম্পানির মালিকানা অনেকজনের হাতে চলে যায়। এরপরে 1960 সালে পেপসি কোম্পানি মাউন্টেন ডিউকে কিনে নেয়। মাউন্টেন ডিউ কোম্পানিকে কেনার পরে পেপসি কোম্পানি আরো এক্সপ্যান্ড হয়ে যায়। এরপরে 1965 সালে পেপসিকো কোম্পানি ফ্রিটোলে কোম্পানিকে কিনে নেয়। এরপরে পেপসি কোম্পানি আরো বড় হয়ে যায়। তো চলুন দেখে আসি পেপসি এবং কোকাকোলার হেডকোয়ার্টার কোথায়, মানে প্রধান অফিস। পেপসি কোম্পানির হেডকোয়ার্টার হ্যারিসন, নিউ ইয়র্ক, ইউএসএ তে অবস্থিত। অন্যদিকে কোকাকোলা কোম্পানির হেডকোয়ার্টার অবস্থিত আমেরিকার অ্যাটল্যান্টা, জর্জিয়াতে। বন্ধুরা, পেপসি কোম্পানি এবং কোকাকোলা কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড প্রায় প্রত্যেকটি দেশে তাদের বেভারেজ সাপ্লাই করে থাকে। বর্তমানে কোকাকোলা কোম্পানির চেয়ারম্যান হচ্ছে জেমস কোয়েন্সি এবং ব্রায়ান এসএম। অন্যদিকে পেপসি কোম্পানির চেয়ারম্যান এবং সিইও হচ্ছে র্যামন ল্যাগোর্টা। কোকাকোলা এবং পেপসি দুইটি কোম্পানি তাদের ফ্লেভার নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে। কোকাকোলার ফ্লেভার বেশিরভাগ সময় ক্লাসিক ফ্লেভার হয়ে থাকে, যেমন চেরি কোক, ক্যাফেন ফ্রি ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার এবং কোকাকোলা জিরো। অন্যদিকে পেপসির মডেল গুলো একটু নিউ মডেল হয়ে থাকে। নিউ জেনারেশন অনুযায়ী পেপসি তাদের ফ্লেভার তৈরি করে থাকে। কোকাকোলা এবং পেপসি দুইটি কোম্পানি তাদের ব্র্যান্ড প্রমোশন করে থাকে ইউনিভার্সাল পিকচার এবং প্যারামাউন্ট পিকচার এরকম বড় বড় প্রোডাকশনের সিনেমাতে। বন্ধুরা, এই দুই কোম্পানিতে কতজন কর্মচারী কাজ করে তার কথা বললে, বর্তমানে কোকাকোলা কোম্পানিতে প্রায় 86,200 জন এমপ্লয়ি কাজ করে থাকে। অন্যদিকে কোকাকোলার থেকে পেপসি কোম্পানি একটু বড়। পেপসি কোম্পানিতে বর্তমানে প্রায় 2,67,000 এমপ্লয়ি কাজ করে থাকে। এমপ্লয়ের সংখ্যা শুনে বুঝতে পারছেন যে কোকাকোলার থেকে পেপসি কোম্পানি অনেক বড়। কোকাকোলার থেকে পেপসি কোম্পানি একটু বড় হওয়ার কারণ হচ্ছে পেপসি কোম্পানি শুধুমাত্র বেভারেজই তৈরি করে না, অনেক ধরনের পটেটো চিপসও তৈরি করে থাকে। কোকাকোলা শুধুমাত্র বেভারেজ তৈরি করে থাকে, যার কারণে তাদের এমপ্লয়ের সংখ্যা একটু কম। কোকাকোলা কোম্পানির নেট ওয়ার্থের কথা বললে কোকাকোলা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু হচ্ছে $256 বিলিয়ন। অন্যদিকে পেপসি কোম্পানির নেট ওয়ার্থের কথা বললে বর্তমান সময় পেপসি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু হচ্ছে $246 বিলিয়ন। মানে বুঝতেই পারলে পেপসি কোম্পানির থেকে কোকাকোলা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু $10 বিলিয়ন বেশি। বন্ধুরা, এতক্ষণ আমরা পেপসি এবং কোকাকোলার বিষয়ে অনেক তুলনা করলাম, এখন ফাইনাল কম্পারিজনে আসা যাক। পুরো পৃথিবীতে পেপসি এবং কোকাকোলার জনপ্রিয়তার উপর ভিত্তি করে জনপ্রিয়তার দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে কোকাকোলা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে পেপসি। তো বন্ধুরা, এই দুই সফট ড্রিঙ্কস এর মধ্যে আপনি কোন ড্রিঙ্কস খেয়ে থাকেন তা কমেন্ট বক্সে জানাবেন, আর আপনি কাকে ভোট দেবেন। পেপসি হলে কমেন্ট বক্সে পেপসি লিখবেন এবং কোকাকোলা হলে কমেন্ট বক্সে কোকাকোলা লিখবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।